হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলফিয়া ব্লগস। আলফিয়া ব্লগসের নতুন ভিডিওটিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। বাঙালি মানেই ভ্রমণ পিপাসু, আর এই ভ্রমণের কথা মনে পড়লেই প্রথমে যেটা মনে আসে দীপুদার কথা, অর্থাৎ দীঘা পুরী দার্জিলিং। আর এই দীপুদার দিনই এই আজকের আমার এই ভিডিওটা। দীঘা যায়নি এমন কম বাঙালি আছে, কিন্তু যারা এখনও দীঘা যায়নি বা যারা যেতে চাও তারা কীভাবে যাবে? দীঘা যাওয়ার জন্য হাওড়া থেকে ট্রেনও যেমন আছে, তো ধর্মতলা থেকে একাধিক বাসও আছে। তো আজকের তোমাদের হাওড়া থেকে কিছু ট্রেনের সম্পর্কে তোমাদের জানাবো, তো ভিডিওতে সবাই দেখতে থাকো। হাওড়া থেকে দীঘা যাওয়ার জন্য একাধিক ট্রেন আছে, সেই সব ট্রেনের সময়সূচি নাম সবই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর এখন এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে হাওড়াতে দীঘা নতুন একটা ট্রেন, সেটা হলো সামার স্পেশাল ট্রেন, ওই সম্বন্ধে ভিডিওটা তোমাদের শেয়ার করব, পুরো জার্নিটা তোমাদের দেখাবো। হাওড়া থেকে দীঘা সামার স্পেশাল ট্রেন, সময়সূচি, ভাড়া, সব কিছু। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে জানিও আর প্রচুর শেয়ার করো। এখন আমি হাওড়া স্টেশনে এসে গেছি, দেখতে পাচ্ছ তোমরা প্রচুর ভিড় হাওড়া স্টেশনে, সবাই যে যার ট্রেনের অপেক্ষায় আছে। এখন হাওড়া স্টেশনে ঘড়িতে বাজে তোমরা দেখতে পেলে 11:19, তো আমার ট্রেন আছে 2:25। আমি এখন প্ল্যাটফর্মে এসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 19। এই 19 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ট্রেনটা ছাড়বে, হাওড়া দীঘা স্পেশাল সামার স্পেশাল ট্রেন, যেটার ট্রেন নাম্বার হলো 08001। এই স্টেশনে আসবে, আসলে তোমায় দেখাচ্ছি। ট্রেন আমার প্ল্যাটফর্মে এসে গিয়েছে, এই হলো ট্রেন, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই ট্রেনের ভাড়া হলো 115 টাকা। তো তোমরা এটা অনলাইনেও কাটতে পারো, তাছাড়া কাউন্টার থেকেও কাটতে পারো। তো আমি অনলাইনে কেটেছি, তো আমার একটা টিকিট পড়েছে 115 টাকা, সঙ্গে GST নিয়ে ওই 122.50 টাকা মতো। এই হলো ট্রেন, সেটা হাওড়া দীঘা স্পেশাল সামার স্পেশাল ট্রেন, যেটা ছাড়বে 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া 2:25। আর এটা দীঘা পৌঁছবে, তার টাইম হলো 5:50। তো তোমরা দেখো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা ওই ট্রেনটাই যেটা দীঘা থেকে 10:35 ছেড়ে আসে তামলিত এক্সপ্রেস, ওটাই নাম্বার পাল্টে হাওড়া দীঘা স্পেশাল সামার স্পেশাল হিসাবে চলছে এখন। তো তোমাদের ট্রেনের ভিতরটা দেখাই একটু, এই হলো ট্রেনের ভিতরটা। তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি একটু, এই হলো ওয়াশরুম, মোটামুটি সব ঠিকঠাকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখো তোমরা। আর এক সাইডে একটা ওয়াশরুম আছে, একটা ওয়াশরুম, তো মোটামুটি সব ঠিকঠাকই আছে। বাকি বাইরের একটা বেসিন আছে, বেসিনের জলটাও ঠিকঠাক আছে, সবাই দেখতে থাকো। এবার সিটের দিকে যাচ্ছি, এগুলো সেকেন্ড সিটিং, এটা এই হলো সিটের অবস্থা। উপরে র্যাক মতো আছে, তোমরা কেউ উপরে লাগেজও রাখতে পারো প্লাস বসেও যেতে পারো। ট্রেন আমার ছেড়ে দিয়েছে, টাইম ছিল 2:25, 10 মিনিট লেটে ছাড়লো 2:35। তো দেখা যাক দীঘায় কখন পৌঁছায়, সেটা তোমায় দেখাচ্ছি, কখন পৌঁছায় সেটাও তোমায় বলে দেবো। তো দেখতে থাকো জার্নিটা। আমাদের ট্রেন এখন দেখতে দেখতে মেচেদা স্টেশন পার করছে,
এটা হলো মেচেদা স্টেশন, তোমরা দেখতে পাচ্ছ। এখনও পর্যন্ত ট্রেন ঠিক টাইমেই চলছে, আশা করি ঠিক সময় আমরা দীঘায় পৌঁছে যাব 6টার মধ্যেই। তো দেখা যাক কখন পৌঁছানো হয়, তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। যারা আমার চ্যানেলে এখন নতুন এসেছো বা নতুন দেখছো ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের আবারও অসংখ্য ধন্যবাদ, তোমাদের ভালোবাসা আমার এখনতেই প্রয়োজন। এইভাবে আমার পাশে থেকো সবসময়, নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। দেখতে দেখতে আমার ট্রেন এখন তমলুক স্টেশনে এসে দাঁড়িয়েছে। এটা হলো তমলুক স্টেশন, এখানে 2 মিনিট হল্ট আছে। 2 মিনিট দাঁড়াবার পর এখান থেকে আবার রওনা দেবে দীঘার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এটা তমলুক স্টেশন, তমলুকের 2 নম্বর স্টেশনে ট্রেনটা আমার দাঁড়িয়ে আছে। এবারে ছাড়বে আমাদের ট্রেনটা। তমলুক পার হয়ে আমরা এখন কাঁথি স্টেশনে, এটা হলো কাঁথি স্টেশন, কাঁথি 1 নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন দাঁড়িয়ে আছে। এরপরে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দেব। ট্রেন এখনও পর্যন্ত ঠিক সময়ে চলছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা কাঁথি স্টেশন থেকে রওনা দেব দীঘার উদ্দেশ্যে। তো দেখা যাক কখন ছাড়ে, এখানে 2 মিনিটের হল্ট, 2 মিনিটই এখানে দাঁড়ায়। আমার ট্রেন এখন ছেড়ে দিচ্ছে কাঁথি স্টেশন থেকে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ চলেছে ট্রেন এখন। সবাই শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, ভালো হলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে জানিও, আর ভিডিওটা প্রচুর শেয়ার করো। আর কিছুক্ষণের মধ্যে আমরা দীঘা পৌঁছে যাব। সামনে দীঘা স্টেশন আসছে, ট্রেন আমাদের দীঘা স্টেশনে এসে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা হলো দীঘা স্টেশন, ঠিক সময়ে পৌঁছেছে 6টার সময়, 6:05 বাকিতেই দীঘা স্টেশনে আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে। দেখতে পাচ্ছ ট্রেন ঢুকছে আস্তে আস্তে। তো বন্ধুরা, আমি এখন ট্রেন থেকে নেমে পড়েছি দীঘা স্টেশনে, তোমরা দেখতে পাচ্ছ এ হলো দীঘা স্টেশনটা। তো হাওড়া থেকে দীঘা পর্যন্ত সামার স্পেশাল ট্রেনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্টস করো, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করো তোমাদের মতামত, তোমাদের ভালোবাসা আমার একান্তই প্রয়োজন। এরকম করে তোমার সবাই পাশে থেকো, আর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই তোমার সামনে আসছি। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখতে থাকো আলফিয়া ব্লগস।